অক্ষয় কুমার, সুনীল শেট্টি এবং পরেশ রাওয়াল অভিনীত হেরা ফেরি দর্শকদের বড়ই পছন্দের। যদিও তিনজনের মধ্যে একজনও না থাকলে ত্রয়ীর এই রসায়ন পর্দায় ধরা দেবে না বলেই আক্ষেপ। তবে কার্তিক এ ছবির সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে যা শুরু করেছেন তাতে অক্ষয়দের আবার ফিরে আসার সমূহ সম্ভাবনা। প্রযোজক ফিরোজ নাডিয়াডওয়ালার সঙ্গে অক্ষয়ের ক্রমাগত আলোচনাও চলছে। কথাবার্তা বলে যদি খিলাড়িকে ফিরিয়ে আনা যায় সেই চেষ্টা করছেন নির্মাতারা। কিন্তু কেন? কারণ কার্তিককে ছবিটি থেকে বাদ দেওয়া হতে পারে। প্রযোজনা সংস্থা সূত্রে খবর, অভিনেতা দৌড়াতে শুটিংয়ে সমস্যা হচ্ছে। প্রতিটি দৃশ্য তিনি নিজের মতো করে নিতে চাইছেন, শট নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তার অতিরিক্ত আধিপত্য ফলানোর বিষয়টি নাকি বর্তমানে প্রযোজকদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। অক্ষয় যখন হেরাফেরির এই পর্বে থাকতে না পারার কথা জানিয়েছিলেন, কার্তিক তখন থেকেই এই ছবিতে নিজের একটি ভূমিকা নিশ্চিত করার জন্য নাকি উঠে পড়ে লেগেছিলেন। অক্ষয়ের সরে যাওয়া এবং কার্তিকের অন্তর্ভুক্তির ঘোষণার পরে এ কথাও শোনা যাচ্ছে যে ভুলভুলাইয়া টু অভিনেতা এই ছবির চিত্রনাট্য পরিবর্তন করার চেষ্টা করেছিলেন, যার ফল তার পক্ষে ভালো হয়নি। তাই দর্শকের জন্য সুখবর, এই পরিস্থিতিতে ফিরতে পারেন অক্ষয়। হেরা ফেরি ফ্র্যাঞ্চাইজিতে শ্যামের ভূমিকায় অভিনয় করেছেন সুনীল শেট্টি। তার মতে কার্তিকের ভূমিকার সঙ্গে রাজুর চরিত্রের কোনো সম্পর্ক নেই, অর্থাৎ সুনীল এখনও অক্ষয়কেই ধরে রেখেছেন। তবে পরেশ কেন শুরুতে কার্তিকের আগমনের খবরটি আগ বাড়িয়ে জানিয়েছিলেন তা নিয়ে এখন প্রশ্ন উঠছে।